মদিনা টিভি এসএ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। মুসলমান শক্তি এবং অস্ত্রশস্ত্র দিয়ে বিজয় বয়ে আনেননি, তাদের ইমানের মজবুতি এবং তামান্না তাওয়াক্কুল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে বিজয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল এত দামি একটা মজলিস, আল্লাহর নবীজি বললেন কোন বান্দা যদি রাস্তা দিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন, প্রতিমধ্যে দেখলেন এক জায়গায় কোরআনের কথা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, তার এখানে আসার এবং বসার কোনো নিয়ত ছিল না, যাওয়ার পথে দেখলেন কোরআনের আলোচনা চলছে, হাদিসের আলোচনা চলেছে, ওই বান্দার মনটা একটু নরম হয়ে গেল, কোরআন শোনার জন্য ওই জায়গায় বসে গেলেন। আল্লাহর রসুল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন যার নিয়ত ছিল না, ইচ্ছা ছিল না কোরআনের বাগানে আসার বসার, পথে দিয়ে যাচ্ছিলেন কোরআনের মহাব্বতে বসে পড়লেন কোরআন শোনার জন্য, তার যদি গুনাহ মাফ করে দেন, আর যারা নিয়ত করে আসছেন শোনার জন্য বসে গেছেন, তাদের সওয়াব এবং মর্যাদা সম্মান কত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু কারো চেহারা দেখে, সৌন্দর্য দেখে, সম্পদ দেখে, ক্ষমতা দেখে ইবাদত কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিয়ত দেখেন, আর অন্তর দেখেন, আর আমল দেখেন। ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সামিকুম ওয়ালা ইলা সুয়ারিকুম ওয়ালা ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালাকুম। আল্লাহ তাআলা মানুষের কোনো চেহারা, বংশমর্যাদা, সৌন্দর্য কিচ্ছু দেখেন না। আল্লাহ তাআলা দেখেন বান্দার নিয়ত, অন্তর দেখেন, আর তার আমল দেখেন। এজন্য আল্লাহর কাছে ওই গরিব, মিসকিন, উত্তম যে হারাম থেকে বেঁচে থেকে ইমানের সাথে আল্লাহর ইবাদত বন্দেগি করে চলে, অনেক টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা বড় লোক যার ক্ষমতায়, যার কথায় মানুষ উঠে বসে, তার থেকেও একজন রিক্সাওয়ালার দাম বেশি, সে যদি আল্লাহ এবং তার রাসূলের তরিকা মোতাবেক চলে, ঠিক কিনা বলে। আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের 3 নম্বর সুরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি আয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য অমীয় হাদিসের বাণী থেকে একটি হাদিস পাঠ করেছি, মুখতাসার কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবতার জীবনে আমল করার নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুনেন, প্রথমে 2টা ঘটনা বলি এবং আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব সহজে, যাতে আপনারা বুঝতে পারেন, পয়েন্ট ভিত্তিক মনে থাকবে। অনেকগুলো কথা বললাম, অনেকক্ষণ ওয়াজ করলাম, আপনারাও শুনলেন, কিছুই মনে রাখতে পারলাম না। বলেন তো কোনো লাভ হবে? ফায়দা নেই। মজবুতি ইমান নিয়ে যদি আমরা আমলের নিয়তে শুনতে পারি, আর সেটা ধরে নিয়ে ইমানের সাথে আমল করতে পারি, তাহলে নাজাতের জন্য অল্প আমলেই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার রিজিক যদি হালাল থাকে, আপনার রিজিক, ইনকাম, কামাই, রোজগার যদি হালাল হয়, ইবাদতের মধ্যে যদি শিরক এবং বেদায়াত না থাকে,
আর যদি আপনি সহিহ মতো রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনার আমল কবুল হবে দোয়া কবুল হবে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা ইজ্জত বরকত বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ মনোযোগ দিয়ে কথা শুনবো আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আমার আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার অর্থটা একটু বলি অনুবাদটা বলি আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী বলুন তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো মানে রাসূলকে অনুসরণ করার কথা বলছেন তাহলে কি হবে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ আর আল্লাহ যখন ভালোবাসবেন আল্লাহ তাআলা ভালোবেসে একটা পুরস্কার দিবেন তার বান্দাদেরকে সেটা হলো তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দিবেন সুবহানাল্লাহ অনেক বড় দামি কথা না ভাই আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা আল্লাহকে ভালোবাসতে চান আপনারা কি বলবেন অবশ্যই আমরা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহকে ভালোবাসতে যদি চান আল্লাহকে যদি পাইতে চান তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে কথাটা কার আল্লাহ রাসূলকে যদি অনুসরণ করেন মানেন আপনাকে আল্লাহর মানে আপনি আল্লাহকে ভালোবাসতে হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আপনাকে ভালোবাসবেন সুবহানাল্লাহ মর্যাদা কম না বেশি বেশি অনেক বেশি দুইটা ঘটনা বলবো বলছিলাম প্রথমটা হলো এই যে দেখেন অনেক মানুষ এমন আছেন যারা একদম শেষ অবস্থানে না পেরে কোনো উপায় পায় নাই কোনো সুযোগ নাই জীবনের শেষ লগ্নে তারা ইবাদতের দিকে একটু মনোযোগী হয় মসজিদে আসে নামাজ পড়ে দান সাদাকা করে কিন্তু তার পিছনে বিগত হায়াতের জিন্দেগি দামি সময় চলে গেছে সে কিন্তু তখন বেখবর ছিল সে নেক আমল করে নাই পরকালের চিন্তা করে নাই আফসোস এখন আর কি হবে হতাশ হওয়া যাবে না আল্লাহর নবীজি বললেন যে সুসংবাদ দাও মানুষদেরকে দুঃসংবাদ দিও না তো এক শ্রেণীর মানুষ আছে এই রকমের যে তারা সব কিছু সময় এবং সুযোগ হারিয়ে ফেলে শেষ সময়ে এসে সঠিক সিদ্ধান্ত বুঝতে পারে কিন্তু তখন আর হাতে সময় থাকে না একটা প্রশ্ন করি আপনাদেরকে বলেন তো এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত কিছু রেখেছেন সৃষ্টি করেছেন এর মধ্যে অনেক কিছুই দামি মূল্যবান আছে সবথেকে দামি মূল্যবান জিনিসটার নাম কি বলেন তো আপনার আমার জীবনের জন্য কোরআন তো অবশ্যই মূল্যবান আমি তো বলেছি যে অনেকগুলো দামি জিনিসের মধ্যে অন্যতম একটা দামি জিনিস হলো মানুষের হায়াত সময় এই হায়াতটা কিন্তু সময়ের সমষ্টি দেখেন সেকেন্ড মিনিট ঘন্টা দিন রাত সপ্তাহ মাস বছর এভাবে তো মানুষের জীবন না কি বলেন এই যে কিছুক্ষণ আগে আমি আপনাদের সামনে কথা বলার জন্য এখানে আসছি এই যে প্রতি মুহূর্তে যে কথা বলতেছি এই ভবিষ্যতের গর্ভ থেকে বর্তমান হচ্ছে আর বর্তমান সেকেন্ড বর্তমান সময়টা মুহূর্তের মধ্যেই অতীত হয়ে যাচ্ছে ফিরে আনা যাবে অতীত ফিরে পাওয়া যাবে বলেন যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয় অনেক প্রিয় আমাদের কতটুকু ঈমান আছে এটা বোঝা গিয়েছে আপনার কয়েকদিন আগে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলার রাতেই বোঝা গেছে আমরা তো অনুসরণ করতেছি দাজ্জালের নামে শুধু মুসলমান
আমাদের আকীদা, আমাদের চিন্তা চেতনা কাজকর্ম বিধর্মীদের মতো হয়ে গেছে, তাদের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। বড় আফসোসের বিষয়। কোথায় ব্রাজিল আর্জেন্টিনা? আপনি খেয়ে আছেন না পড়ে আছেন না খেয়ে আছেন, আপনার খোঁজ খবর নেওয়ার জন্য তারা কখনো আসবে না। আপনি অথচ তাদের জন্য কত পাগল ভক্ত, তাদের জার্সি পরেন, শরীরে ট্যাটু আঁকেন, নেইমার মেসি যেভাবে চুল কাটে, তাদের ভঙ্গিমা গ্রহণ করেন, স্টাইল গ্রহণ করেন। যে যাকে ভালোবাসবে, অনুসরণ করবে, মহাব্বত করবে, তার সাথে কিন্তু তার হাসর হবে। যুবকদেরকে বলছি, স্পেশালি যুবক, চিরকাল কিন্তু যৌবন থাকবে না। যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, লাল হয়ে গেছে, তারাও কিন্তু একসময় যুবক ছিলেন, ছিলেন না? ওই সমস্ত দাদা নানা মুরব্বীদের কাছে যুবক ভাই গল্প করতে বসবেন, দাদা বলবে, নানা বলবে যে নাতি, এই তো মনে হয় কয়েকদিন আগে যুবক ছিলাম, কেমনে যে হায়াতের জিন্দিগির 60-70 বছর চলে গেল, টেরও পাইলাম না। ঠিক কিনা বলেন? এখানে যারা আমার কথা শুনতেছেন একটু খেয়াল করেন তো, অতীতকে একটু স্মরণ করেন, দেখবেন মনে পড়লো কয়েকদিন আগেই আপনি ছোট ছিলেন, আজকে দেখেন আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে, বার্ধক্যে আপনি উপনীত হয়ে গেছেন। যুবকদেরকে বলছি, যাদের পিছে দৌড়াও, তারা তোমার দুনিয়াও কোনো উপকারে আসবে না, আখেরা তো নাই, আখেরাতে তো তারা কোনো উপকারেই আসবে না। এজন্য আমি আপনাদের সামনে একটা আয়াত যে তেলাওয়াত করেছি, যে আল্লাহকে আমরা অবশ্যই ভালোবাসতে চাই, এমন কোনো মুসলমান নাই যে বলবে না আমি আল্লাহকে ভালোবাসতে চাই না, সে অবশ্যই বলবে আমি আল্লাহকে ভালোবাসতে চাই। আর যদি আপনি আল্লাহকে পাইতে চান, ভালোবাসতে চান, আল্লাহর ভালোবাসা পেতে চান, ওই আল্লাহই বলেছেন আমাদের নবী, আপনাদের নবী, সকলের নবী, দুজাহানের বাদশাহ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, মানতে হবে। মহাব্বত রসুলকে করবই, মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি, রসুল বলেছেন যে আমার সুন্নতকে মহাব্বত করবে, ভালোবাসবে, আমি ওই উম্মতকে মহাব্বত করব, ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমার ওই ভালোবাসার উম্মত আর আমি রসুল একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। রসুলকে ভালোবাসবো অবশ্যই, আল্লাহকে ভালোবাসবো অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। তবে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সর্ব অবস্থায় এক আল্লাহর হুকুম এবং রসুলের সুন্নাহ মোতাবেক জীবনকে গঠন করতে হবে। ঠিক কিনা বলেন? ইসলাম আপনি আংশিক মানবেন, কিছু মানবেন, কিছু মানবেন না, সুবিধাবাদী মুসলিম, এটা কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করবেন, বলেন গ্রহণ করবেন? আল্লাহ কি বলছেন যে ইসলামের অল্প একটু বিধান মানো? আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য বলছেন, আমার সব কিছু আল্লাহর জন্য হতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলে দিলেন যে বান্দাগুলো বলতে পারবে, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, আমার কুরবানি, যত আমলে সলে আছে, উত্তম কাজ আছে, নেকির কাজ আছে, সব কিছু, বেঁচে থাকা আমার হায়াত এবং মরে যাওয়া আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুবহানাল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি।
আমার বন্দেগি আমার জিন্দেগি আমার সব কিছু আল্লাহর জন্য হতে হবে ঠিক ভাইরা আমার এজন্য আল্লাহর প্রত্যেকটা বিধানকে অনুসরণ করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হবে যদি আল্লাহর ভালোবাসা পাইতে চান আল্লাহর মহব্বতের বান্দা হতে চান রহমানের বান্দা হতে চান তাহলে রসূলকে অনুসরণ করে তার সুন্নতকে অনুসরণ করে নিজের জীবনের সাথে বাস্তবতার জীবনে আমলে পরিণত করতে হবে প্রিয় ভাইরা আমার ওই যে বললাম যে কিছু মানুষ আছে শেষ বয়সে এসে ইবাদত করে মসজিদে পড়ে থাকে সমাজে এখন একটা ব্যতিক্রমী অবস্থা সমাজের মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে দিন ভুলে গিয়ে দুনিয়ার মহব্বতে পড়ে তারা বেমালুম ভাবে আল্লাহকে একেবারেই ভুলে গিয়ে গাফেল জীবন যাপন করছে আল্লাহ তাআলা আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আহ বান্দা কোন জিনিস তোমাকে আমি আল্লাহ থেকে ভুলায় রাখছে গাফেল করে রাখছে তুমি যে দেখতে পাইতেছো এই দৃষ্টি শক্তি আমি আল্লাহর দেওয়া নিয়ামত তুমি যে কথা বলতেছো জবানি শক্তি এটা আমি আল্লাহর দেওয়া নিয়ামত তোমার যে ক্ষমতা দেখাচ্ছ সেটা আমি আল্লাহ তাআলার নিয়ামত প্রত্যেকটা জিনিসই নিয়ামত প্রত্যেকটা জিনিসই নিয়ামত যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন নিয়ামত বাড়িয়ে দিবেন কে আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে না পারেন নিয়ামত ছিনিয়ে নেবেন কে যে যিনি দিতে পারেন তিনি নিতেও সমস্ত ক্ষমতা কার আল্লাহ আল্লাহ তাআলা